সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অনলাইন ক্লাসে। আজকে আমাদের ক্লাস হলো শ্রেণী একাদশ দ্বাদশ বিষয় উৎপাদন ব্যবস্থাপনা বিবরণ দ্বিতীয় পত্র অধ্যায় ষষ্ঠ। আর এই ষষ্ঠ অধ্যায়ে রয়েছে পণ্য বন্টন প্রণালী। প্রথমে আমরা দেখি বইয়ের মধ্যে 6.1 পণ্য বন্টনের ধারণা। পণ্য বন্টন প্রণালী বলতে কোনো পণ্য যে পথ ধরে প্রকৃত ভোক্তারী বা ব্যবহারকারীর নিকট পৌঁছে তাকে বুঝায়, ঠিক আছে। তাহলে আমরা বলছি যে পণ্য বন্টন বলতে যে উৎপাদকের নিকট হতে ভোক্তার নিকট পৌঁছানোর জন্য যে পথ ধরে কিংবা যে মাধ্যমে যার যার দ্বারা ভোক্তার নিকট পৌঁছায় সেটাকে বোঝানো হচ্ছে পণ্য বন্টন প্রণালী। 2 নম্বর হচ্ছে বন্টন প্রণালীর প্রকারভেদ বা শ্রেণী বিভাগ। ক নম্বরে দেখো ভোগ্য পণ্যের বন্টন প্রণালী। যে সকল পণ্য কোনো প্রক্রিয়া ছাড়াই ভোগ করা যায় তাকে ভোগ্য পণ্য বলে, ঠিক আছে। আমরা জানি বিভিন্ন ধরনের পণ্য রয়েছে, তার মধ্যে ভোগ্য পণ্য হলো আমরা এটা সরাসরি কারো কাছ থেকে নিয়ে কিংবা উৎপাদন করে সরাসরি আমরা এটা ভোগ করতে পারি, এটাকে বলা হচ্ছে ভোগ্য পণ্য। এই ভোগ্য পণ্য বন্টনের ক্ষেত্রে প্রথম যেভাবে বন্টন করা হয় সেটা হলো সরাসরি উৎপাদক উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তা নিকটে চলে যায়, অর্থাৎ উৎপাদনকারী থেকে সরাসরি ভোক্তা নিকটে এটা চলে যায়। এটা হলো 1 নম্বর বন্টন প্রণালী। আর বন্টন প্রণালী 2, উৎপাদনকারী হতে খুচরা বিক্রেতা ক্রয় করে এবং খুচরা বিক্রেতা হতে তা ভোক্তার নিকট পৌঁছায়, এটা হলো 2 নম্বর বন্টন প্রণালী। আর বন্টন প্রণালী 3, উৎপাদনকারী হতে পাইকারি ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী হতে খুচরা বিক্রেতা, খুচরা বিক্রেতা হতে ভোক্তার নিকট এই পণ্যটা চলে যায়। 4 নম্বর হচ্ছে বন্টন প্রণালী 4, উৎপাদনকারী হতে প্রতিনিধি বা ডিলার, আর ডিলারের মাধ্যমে চলে যায় সরাসরি ভোক্তার নিকট। বন্টন প্রণালী 5, উৎপাদনকারী হতে ডিলার, ডিলার হতে খুচরা বিক্রেতা, খুচরা বিক্রেতা হতে ভোক্তার নিকট এই পণ্যটা চলে যায়। এভাবেই আমরা পণ্য বন্টন প্রণালীর অবস্থা দেখতে পারি। দেখি আমরা পরেরটাতে আছে খ, শিল্প পণ্যের বন্টন প্রণালী। এটাতে দেখা যাচ্ছে যে শিল্প কাকে বলে। আমরা জানি শিল্প হচ্ছে কোনো কাঁচামালকে মানুষের ব্যবহার উপযোগী করার জন্য যে প্রক্রিয়ার ব্যবহার করা হয় সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে আমরা শিল্প। যে সকল পণ্য চূড়ান্ত ভোগে ব্যবহৃত না হয়ে ভোগ্য পণ্য উৎপাদনে ব্যবহৃত হয় তাকে শিল্প বলে, ঠিক আছে। এই শিল্প পণ্যে বন্টন প্রণালী হলো বন্টন প্রণালী 1, উৎপাদনকারী হতে সরাসরি শিল্প পণ্যের ক্রেতা, ঠিক আছে, যারা ক্রয় করতে চায় তারা। তারপর 2 নম্বর হচ্ছে উৎপাদনকারী হতে এজেন্ট, এজেন্ট হতে শিল্প পণ্যের ক্রেতা। বন্টন প্রণালী 3, উৎপাদনকারী, উৎপাদনকারী হতে ডিলার, ডিলার হতে শিল্প পণ্যের ক্রেতা। বন্টন প্রণালী 4, উৎপাদনকারী উনার হতে চলে আসে এজেন্টের নিকট, এজেন্টের নিকট হতে ডিস্ট্রিবিউটর, ডিস্ট্রিবিউটর থেকে সরাসরি ক্রেতা। এভাবে শিল্প পণ্যের বন্টন হয়। তারপরে আমরা দ্বিতীয়টা দেখি, পরেরটা হচ্ছে 6.3 কিংবা 6.4-এ যে বিষয়গুলো রয়েছে সেটা হলো পণ্যের বন্টন প্রণালীর কার্যাবলী। বন্টন প্রণালীর ক্ষেত্রে যে কাজটা হয় সেটা হচ্ছে প্রথমত তথ্য সরবরাহ, অর্থাৎ কে কাকে কিসের জন্য কি ধরনের পণ্য সরবরাহ করবে সেই তথ্যটা আগে জানতে হবে, আর এই জানাটাই একটা কাজ। 2 হলো প্রসার, পণ্যের বন্টনের ক্ষেত্রে প্রসার হলো বিভিন্ন স্থানে পণ্যগুলোকে পৌঁছে দেওয়া, জানিয়ে দেওয়া কিংবা বিজ্ঞাপন দেওয়া, সেটাই হচ্ছে প্রসার। 3 হচ্ছে যোগাযোগ স্থাপন, পণ্য বন্টনের ক্ষেত্রে এক জায়গায় উৎপাদন করে এই পণ্য আরেক জায়গায় পৌঁছানোর জন্য বিভিন্ন লোকের মাধ্যমে কিংবা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ স্থাপন করে সেখানে পৌঁছানোর ব্যবস্থা করা হয়।
চার হলো সামঞ্জস্য বিধান, উৎপাদন উৎপাদক উৎপাদনের মাধ্যমে সেটা ক্রেতার নিকট কিংবা ভোক্তার নিকট পৌঁছানোর জন্য বিভিন্ন ধরনের মাধ্যম ব্যবহার করে, সেখানে তারা যেরকম অর্ডার কিংবা যেরকম চায় সেরকম একটা করতে হবে। সে হলো বস্তুগত বন্টন, উৎপাদন করার ক্ষেত্রে যেসব বস্তুগত পণ্য রয়েছে সেটা বন্টন করা, এটাও একটা কাজ। অর্থ সংস্থান, বন্টনের ক্ষেত্রে অর্থ সংস্থান করা, যারা বন্টনকারী সংস্থা রয়েছে তাদের এই পণ্য বন্টনের ক্ষেত্রে অর্থ প্রয়োজন হয়, সেটা সে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে সংস্থান করে সেটা কাজে গ্রহণ করে। আর হলো ঝুঁকি গ্রহণ, বন্টন কাজের সাথে অনেক ধরনের ঝুঁকি রয়েছে, এর মধ্যে তোমার অর্থের ঝুঁকি রয়েছে, তারপরে পণ্য নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে, এই পণ্য অচল হওয়ার ঝুঁকি রয়েছে, সব কিছু কার্যাবলী তাদেরকে গ্রহণ করতে হয়। পরেরটা হলো 6.5, মধ্যস্থ ব্যবসায়ী ধারণা। দেখো, উৎপাদনকারী এবং ভোক্তা বা শিল্প ব্যবহারকারীর মধ্যবর্তী স্থানে অবস্থান করে যারা পণ্য বন্টনে সহায়তা করে তাদেরকে মধ্যস্থ ব্যবসায়ী বলে, যেমন পাইকার, খুচরা ব্যবসায়ী, দালাল, কুরিয়া, কমিশন এজেন্ট, এদেরকে বলা হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ী। 6.6, মধ্যস্থ ব্যবসায়ীর বৈশিষ্ট্য। মধ্যস্থ ব্যবসায়ীর বৈশিষ্ট্য হলো প্রথমত বন্টন প্রণালীতে অবস্থান করবে, সে উৎপাদক হতে পারে, মধ্য তোমার উৎপাদনের পরবর্তীতে তোমার পাইকারি কিংবা খুচরা ব্যবসায়ী হতে পারে, এরা কুরিয়া হতে পারে। 2 হলো অধিক মূলধন, এই মধ্যস্থ ব্যবসায়ীদের এই ক্ষেত্রে ব্যবসার জন্য অনেক পরিমাণে অর্থের প্রয়োজন হয়, মূলধন প্রয়োজন হয়। 3 হলো অধিক ক্রয়, মধ্যস্থ ব্যবসায়ীরা একবারে অনেক পণ্য ক্রয় করে এবং সেটা ছোট ছোট লটে বিক্রয় করে। 4 হলো পণ্য বিভাজন, মধ্যস্থ ব্যবসায়ী বিভিন্ন ধরনের পণ্য ছোট বড় ভালো মন্দ সেসবভাবে বিভাজন করে সেটা তারা বিক্রয় করে। 5 হলো সম্পাদিত কাজ, মধ্যস্থ ব্যবসায়ী তাদের পরিবহন, অন্যান্য কাজ এইসব কিছু সমাধান করে। 6 হলো ক্রয় বিক্রয়কৃত পণ্যের সংখ্যা, মধ্যস্থ ব্যবসায়ীরা বিভিন্ন পরিমাণে পণ্য ক্রয় করতে পারে, সেটা 1-এর অধিক কিংবা 2-এর অধিক কিংবা 1টি পণ্য পরিবহন করতে পারে কিংবা মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে কাজ করতে পারে। 7 হলো অত্যাধিক ঝুঁকি গ্রহণ, এই কাজে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে, পণ্য ক্ষয়ক্ষতি হতে পারে কিংবা অ্যাক্সিডেন্ট হতে পারে, এইসব কিছু ঝুঁকি রয়েছে। 8 হলো একক প্রতি মুনাফা, মধ্যস্থ ব্যবসায়ের ক্ষেত্রে একক প্রতি মুনাফা সাধারণত কম হয়। উপযোগ সৃষ্টি, মধ্যস্থ ব্যবসায়ী বিভিন্ন ধরনের উপযোগ সৃষ্টি করে, তারা সময়মতো উপযোগ সৃষ্টি করতে পারে, স্থানগত উপযোগ সৃষ্টি করতে, কার্যপরিধি এদের কার্যের পরিধি অনেক বেশি। তারপরে মধ্যস্থ ব্যবসায়ের কার্যাবলী কিংবা ভূমিকা আমরা আগে দিয়েছি, এগুলোর মধ্যে হলো প্রথমত মূলধন সরবরাহ, 2 হলো তথ্য সরবরাহ, 3 হলো চাহিদা যোগানের সমতা বিধান, 4 হলো উৎপাদন ব্যয় হ্রাস, 5 পণ্যের উৎপাদকতা সাধন, 6 ঝুঁকি গ্রহণ, 7 পরামর্শ দান, 8 পণ্য পরিবহনের সহায়তা, 9 গুদামজাতকরণ, 10 স্থানগত উপযোগ সৃষ্টি, 11 সময়গত উপযোগ সৃষ্টি এবং 12 হলো দ্রব্য মূল্যের স্থিতিশীলতা। এসব কিছু কাজ অনুসারে রাখে থাকে। ঠিক আছে, দেখি আমরা মোটামুটি শেষ করলাম। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। সকলকে ধন্যবাদ।